জাহাঙ্গীরের মা জায়দা খাতুনই গাজীপুরের মেয়র। আওয়ামী লীগের প্রার্থীকে 16,197 ভোটের ব্যবধানে পরাজিত করে গাজীপুরের মেয়র নির্বাচিত হয়েছেন জায়দা খাতুন। ভোটের লড়াইয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জায়দা খাতুন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জায়দা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনেরই সাবেক মেয়র। সাধারণ গৃহিণী থেকে বিশেষ পরিস্থিতিতে নির্বাচনে প্রার্থী হয়েই আলোচনায় আসেন 61 বছর বয়সী জায়দা খাতুন। ভোটের প্রচারে নিজেকে জাহাঙ্গীরের মা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দিনে ভোট গ্রহণ শেষে গভীর রাতে গাজীপুর সিটি নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায় জায়দা খাতুন 16,197 ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহ খানকে পরাজিত করেছেন। মোট 480টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়দা খাতুন পেয়েছেন 2,38,934 ভোট। নৌকার প্রতীকের প্রার্থী আজমতুল্লাহ পেয়েছেন 2,22,737 ভোট। ভোটারের ফলাফলে তৃতীয় হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গাজী আতাউর রহমান পেয়েছেন 45,352 ভোট। গাজীপুর শহরের বঙ্গতাস মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম যখন বেসরকারি ফলাফল ঘোষণা করেছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন জায়দা খাতুনের ছেলে ও তার নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। বিজয়ের পর তিনি সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন, মায়েদের জয় হয়েছে। গাজীপুরের নির্বাচনে এ সময় তিনি আরও বলেন, গাজীপুরের নৌকা জিতছে আর ব্যক্তি হেরেছে। আওয়ামী লীগ এবং নৌকার বিরুদ্ধে কখনো যাননি এবং যাবেনও না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েই মূলত জাহাঙ্গীর তার মা জায়দা খাতুনকে প্রার্থী করেন। অবশ্য তিনি নিজেও মনোনয়নপত্র জমা দিয়েছেন, কিন্তু ঋণ খেলাপির জামিনদার হওয়ায় তার প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন তিনি। কিন্তু ভোটের লড়াইয়ে কার্যত আজমতুল্লাহ প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর। মায়ের পক্ষে দিনরাত প্রচার চালিয়েছেন তিনি। অন্যদিকে আজমতুল্লাহও নির্বাচনী প্রচারে যা বলেছেন এর প্রায় সবই ছিল জাহাঙ্গীর কেন্দ্রিক। ভোটে আজমতুল্লাহ হেরে যাওয়াকে জাহাঙ্গীরের জয় বলে উল্লেখ করেছেন তার অনুসারীরা। মেয়র থাকা অবস্থায় বিভিন্ন জনকে দান অনুদান এবং নানাভাবে আর্থিক সুবিধা দিয়েছিলেন জাহাঙ্গীর। এসব কারণে স্থানীয় তরুণদের একটি অংশ সবসময় তার সঙ্গে ছিল, ফলে তার নিজস্ব ভোট ব্যাংক গড়ে উঠেছে। আবার আওয়ামী লীগ তাকে বহিষ্কার করলেও স্থানীয়ভাবে দলের একটি অংশের সমর্থন ভেতরে ভেতরে তিনি পেয়ে আসছিলেন। তিনিও নিজেকে আওয়ামী লীগের একজন হিসেবে সবসময় পরিচয় দিয়েছেন। পাশাপাশি কাউন্সিলর পদ প্রার্থীদের বড় একটি অংশ তাকে সমর্থন দিয়ে গেছে। গতকালের ভোটের উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার কেন্দ্রে গিয়েছেন, তাদের বড় অংশের ভোট জায়দা খাতুন পেয়েছেন বলে মন্তব্য করেছেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা হয়েছে, আওয়ামী লীগ বিরোধী বেশিরভাগ ভোটও তিনি পেয়েছেন। এর কারণ হিসেবে তারা বলেছেন, বিএনপি নির্বাচনে না থাকলে স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলামের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মাত্র 23,265 ভোট পেয়েছেন। এতে বোঝা যায় বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে যারা কেন্দ্রে গেছেন তাদের ভোট জায়দা খাতুনের পক্ষে গিয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার 11,79,463 জন। নির্বাচনে ভোট পড়েছে 5,75,050 জন। ভোট পড়ার হার 48.75। মোট 480টি কেন্দ্রের সবকটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হয়।